সবার ধারণা এই এই অপারেশনটা অনেক বেশি খরচের এবং পরবর্তীতেও অনেক খরচ হয়, তো এটা সাধারণ মানুষ একেবারে বা যারা গ্রাম থেকে এসেছে এই ধরনের মানুষের কাছে কি আসলে এই খরচটা বহন করার মতো সামর্থ্য থাকে? এই কথাটা একদম সত্য না, কারণ আচ্ছা একটা ডায়ালিসিস করতে খরচ যায় 3 থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত প্রতি সেশন। আচ্ছা দ্যাট ইজ যদি সপ্তাহে 3টা ডায়ালিসিস করতে যায় তার মিনিমাম 15,000, 12-15,000 টাকা, মাসে তার হয়তো 60,000 টাকার মতো খরচ যায়। হুম হুম কিন্তু একবার ট্রান্সপ্লান্ট করতে যে টাকাটা যায় বাংলা, বিশেষ করে বাংলাদেশে আমরা এখানে যেটা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটিতে, আমরা টোটাল সব ওষুধ টষুধ মিলে পরীক্ষা নিরীক্ষা সব করার 1,70,000 টাকা যায়। ওয়ান ওয়ান এক লাখ বা ম্যাক্সিমাম 2 লাখ টাকা। কিন্তু এটা যদি আমাদের কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে 30 থেকে 40 লক্ষ টাকা যায়। ইফ ইউ কম্পেয়ার উইথ সিঙ্গাপুর এটা 1 কোটি টাকার মতো চলে যায়। তো সেক্ষেত্রে 2 লক্ষ 2 লক্ষটা 1,70,000, আমাদের হিসাবে 1,70,000, কারো কাছে কিছু ইঞ্জেকশন দিয়ে একটু বেশি 2 লাখ, এই 2 লাখ টাকা যদি এককালীন সে দিতে পারে এবং ডোনার দিতে পারে এটা তার জন্য অনেক উপকারী। কারণ সে তো ট্রান্স যদি ডায়ালিসিস করে প্রতি মাসে তার 50 থেকে 60 হাজার টাকা খরচ যাবে নিঃসন্দেহে। যে একটা এবং আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজের রোগীর পরিবার একেবারে সর্বশান্ত হয়ে যায়।